টরন্টো সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকের জিরো পয়েন্ট অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের এই জিরো পয়েন্ট অনুষ্ঠানটা আমরা এখানে করি আমাদের বাংলাদেশের যে বিগত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাতীয় ঐক্যমত এবং সমঝোতার যে পরিবেশ, সম্প্রীতির যে পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে দরকার, সেই একটা পরিবেশ সৃষ্টির প্রয়াসে আমরা এই জিরো পয়েন্ট অনুষ্ঠানে আমরা কথা বলি। তো আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির একসময়ের কিংবদন্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, একসময় যিনি আহ্বায়ক ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন, জনাব শাহাবুদ্দিন লাল্টু। শাহাবুদ্দিন লাল্টু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তো দর্শকদের সামনে আজকে অনেকদিন পরে সম্ভবত আপনি ক্যামেরার সামনে এভাবে এসেছেন, তো আপনার কেমন লাগছে, কেমন আছেন এখানে? প্রথমেই আমি এনআরবি এবং তাদের যে প্রোগ্রাম জিরো পয়েন্ট, তাদেরকে যারা এই প্রোগ্রাম আয়োজন করছেন, এটাকে পরিচালনা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এমন একটা চমৎকার ডিসকাশনে ইনভাইট করেছেন সেজন্য। আর আপনি তারপরে জানতে চেয়েছেন যে আমি কবে এসেছেন ক্যানাডা? হ্যাঁ, রাইট। তো আমি 2012 সালের মার্চ মাসে ক্যানাডা এসেছি এবং তারপর থেকে আমি এখানেই আছি। তো এখানে আপনি একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের সেই তুখোর মুহূর্তগুলোতে আপনি দায়িত্বে ছিলেন, আপনি একটু দর্শকদের যদি আবার একটু বলেন যে কোন কোন সময়, কোন কত সালে আপনি দায়িত্বে ছিলেন? 1982 সালে, আমি শর্ট করেই বলবো, যখন আমি ক্লাস টেনে পড়ি, তখন ভোলা গভর্নমেন্ট হাই স্কুল যেটা আছে সেটায় আমি ছাত্রদলের সেক্রেটারি হই। 85 সালে ছাত্রদলের ভোলা গভর্নমেন্ট কলেজ যেটা আছে সেখানে আমি প্রেসিডেন্ট হই। তারপরে মাঝখানে আরও বিভিন্ন দায়িত্বে ছিলাম, ইউনিভার্সিটি লেভেলে সেন্ট্রাল কমিটিতে দুইবার প্রেসিডেন্ট, সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি ছিলাম, কনভিনার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, সিনেট মেম্বার ছিলাম। কত সালে আপনি প্রেসিডেন্ট হলেন প্রথম? আমি প্রেসিডেন্ট হয়েছিলাম 2003 সালের 1 জানুয়ারিতে। আচ্ছা, তো আপনি এই, আমি যদি এইভাবে জিজ্ঞেস করি যে ছাত্র রাজনীতিতে কেন আসলেন, কী কী কারণে? অ্যাকচুয়ালি অনেক সময় এরকম বিষয়গুলো হয় যে আমি বুঝি না যে ছাত্র রাজনীতি কী, কিন্তু এসে গেছি, এসে তারপরে করছি। তো আমার ছাত্র রাজনীতিতে আসার যে কারণটা, সেটা হচ্ছে যে আমি যখন ছোট, ধরেন যে ক্লাস 5 পড়ি, 6 পড়ি, 7 পড়ি, 8 পড়ি, 9 পড়ি, তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব। তো উনি তো সবাই জানেন যে উনি খুব হার্ড ওয়ার্কিং একজন প্রেসিডেন্ট ছিলেন। উনি গ্রামে গঞ্জে যেতেন, ছুটোছুটি করতেন, উনি হচ্ছে যে খাল কাটা, খাল খনন কর্মসূচি করতেন, মানে মাইলের পর মাইল উনি গ্রামের মেঠোপথে উনি হাঁটতেন, বা বিভিন্ন ধরেন যে শিল্প, কলকারখানা, এই সমস্ত ব্যাপারে তার যে সমস্ত কর্মসূচি ছিল, শিক্ষার জন্য কর্মসূচি, এগুলো ব্যাপকভাবে উনি করার চেষ্টা করতেন। তো সেগুলো রেডিও টেলিভিশনে দেখে আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজনরা ওনার সম্পর্কে অনেক পজিটিভ কমেন্ট করতেন, বা আমার নিজেরও অনেক ভালো লাগতো। তো সেভাবেই নিজেরা জানতে জিয়াউর রহমানকে ভালো লাগা। এবং 1981 সালে আপনার হচ্ছে যে মে মাসে, 30th মেতে সকাল 9টা কি 9:30 মনে হয়, তখন 9:30 সকালবেলা রেডিওর খবরটা হতো যে ইয়ে করতো, পাঠ করা হতো, তখন ওনার মৃত্যুর সংবাদটা পেয়ে অনেক খারাপ লাগলো আমার। খুব মানে বোঝাতে পারছি না যে আপনাকে যে মানে ওনার প্রতি কীরকম একটা ফিলিং তখন কাজ করেছে। ওইভাবে আসলে ওনার প্রতি ভালোবাসার কারণেই তারপর মনে হয়েছে, আচ্ছা তাইলে ওনার কী আছে যেটা করলে ওনার সম্পর্কে আরও জানা যাবে, আরও আরও বোঝা যাবে, বা ওনার কর্মসূচিগুলির ব্যাপারে কন্ট্রিবিউট করা যাবে। ওইভাবে করতে করতে অ্যাকচুয়ালি ওনার পার্টিতে জড়িয়ে গেছে এইভাবেই। তারপরে যদি জড়িয়ে যায় তাহলে ওই বয়সে আমি যখন ছাত্র, তাহলে ওনার ছাত্র সংগঠনটাই করবো। ওইভাবেই ছাত্র ছাত্র দলের রাজনীতি করতে যেয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছে। এই হলো আপনার আপনার রাজনীতিতে আসার
ছাত্র রাজনীতিতে আসার যে ইয়েটা আপনার। তো এখন আপনি প্রায় 2012 সালে টরন্টোতে এসেছেন, আপনার সম্পর্কে অনেকেই জানতে চায়, আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি দর্শকদের সামনে কথা বলতে এসেছেন। আমি যদি এভাবে জিজ্ঞেস করি যে কানাডাতে 4 বছর হলো, এখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি দেখছেন, এই 4 বছরে আপনি আপনি বোধহয়, আমি যতদূর শুনেছি আপনি এখানে একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, একটা কোর্স করছেন বা এই ধরনের কিছু, এই সম্পর্কে একটু সংক্ষেপে যদি বলেন। রাইট, তো আমি এখানে আসার পরে ধরেন যে মাত্র আমি তো মার্চ মাসে এসেছি, সেপ্টেম্বর থেকেই আমি এখানে পড়ালেখা শুরু করে দিয়েছি। ওখানে সেন্টিনিয়াল কলেজে আমি 8 সেমিস্টার্স পড়ালেখা করেছি, সবগুলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তারপরে 1 সেমিস্টার মাঝখানে পড়ালেখা করিনি, তারপরে আবার যে ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, ওইখানে ফুল ব্যাচেলার করছি। অলরেডি 3 সেমিস্টার্স শেষ হয়ে গেছে, 4th সেমিস্টার্স জাস্ট যে দিস উইক ক্লাস শুরু হয়ে গেল, এবং ফুল ফ্লেজড একটা আপনার অনার্স ডিগ্রি ওখানে আমি করতে চাইছি, যদিও বাংলাদেশে এগুলো পড়েছি। তারপর নর্থ আমেরিকান পড়ালেখা, কোন সাবজেক্টে আমার যে প্রোগ্রাম যেটা করছি সেটা হচ্ছে ব্যাস, ব্যাচেলার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাডিজ, ওটা আমি ওখানে করছি। তো এখান থেকে যদি শুরু করি তাহলে আপনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সূতিকাগার, আপনি কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, তো সেখানে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন। এই যে 4 বছর ইয়র্ক ইউনিভার্সিটিতে আপনি, 4 বছর কানাডাতে আছেন এবং আপনি অলরেডি 3 সেমিস্টার শেষ করেছেন ইয়র্ক বিশ্ববিদ্যালয় এখানকার, তো এখানে সাথে এখানে কখন কোনো রাজনীতি, প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনীতি দেখেছেন বা ছাত্র রাজনীতি বা এই ধরনের যদি দেখে থাকেন বা না দেখে থাকেন, এখানকার ছাত্রদের নিশ্চয়ই তাদের কোনো চাহিদা আছে বা তাদের কোনো দাবি দেওয়া আছে, সেগুলো কী, এবং সেগুলোর সাথে যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির, আপনি যেহেতু সবচেয়ে বড় দায়িত্বে ছিলেন, যদি একটু তুলনামূলক একটু আলোচনা করেন আমাদের। না, আপনি অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, যে আমি খুবই খুশি যে এরকম একটা প্রশ্ন আমি উত্তর করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি দেখেন যে বাংলাদেশে যে ছাত্র রাজনীতিটা আমরা দেখছি, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যারা ছিলেন তারা নেশনকে অনেক কন্ট্রিবিউট করেছেন, আপনি জানেন 52 সালে তারা বিরাট ভূমিকা পালন করেছেন, 71 করেছেন, তারপরে আপনার 82 থেকে 90 পর্যন্ত তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এবং সর্বশেষ আমি তো বলবো যে যে ইমার্জেন্সি গভর্নমেন্ট যেটা ছিল বাংলাদেশে ফখরুদ্দিন মঈনুদ্দিনের, সেটাও ওই ইমার্জেন্সি গভর্নমেন্ট যদি ছাত্ররা ভূমিকা না রাখতো, ওই যে TSC-তে আর্মিদের আপনার হচ্ছে যে বাস পড়িয়ে দিয়েছে বা ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নেমে গিয়েছিলো, তা না হলে মনে হয় যে তারা আরও আরও চেষ্টা করতেন যে আরও বেশি দিন থাকা যায় কি না। তো সেখান থেকেও যে একটা নির্বাচিত সরকারের কাছে যে ক্ষমতা ফিরে আসা, সেটাও কিন্তু ছাত্ররাই করেছে। এত কিছুর পরও আমি বলবো যে যে তারপরও ছাত্র রাজনীতি যে যেভাবে চলছে, কতগুলো জিনিস যেমন ধরেন যে ছাত্র সহ সংগঠনগুলো যে জাতীয় যে রাজনৈতিক দলগুলো রেজুর বৃত্তি করে, কম বেশি সবাই করে, তারপরে ধরেন যে যখন যে দল ক্ষমতায় থাকে শুধু তারাই ইউনিভার্সিটি থাকে, অন্য কেউ আর থাকতে পারে না, এরপরে ধরেন যে যে ছাত্র রাজনীতির নামে মাঝে মাঝে আমরা দেখি যে গোলাগুলি করে নিজেদের মধ্যে এক সংগঠন আরেক সংগঠনের সাথে, অথবা মাঝে মাঝে শুনি ব্যবসায়ী অপহরণ করে নিয়ে গেছে হলে, এই যে এই জিনিসগুলা সবচেয়ে বড় কথা। আমার আমি খুবই খারাপ যে জিনিসটা লাগে, যেটা আমরাও করেছি কিন্তু এখন ফিল করি যে এই জিনিসগুলো ঠিক করিনি, যেমন ধরেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেনশন করছি যেহেতু ওখানে সবচেয়ে বেশি সময় দিয়েছি, এই যে আমরা ছাত্র সংগঠনগুলো অলমোস্ট প্রতিদিনই আমরা হল থেকে মিছিল নিয়ে আসছি 9টায় 9:30 10টায় 10:30 এভাবে, তারপরে এই যে মধুর গার্ডেনে বসছি মিছিল করছি, তারপর হচ্ছে যে এই কলাভবনে চারপাশ দিয়ে একটার পর একটা মিছিল যাচ্ছে, এরপরে যে অপরাজ্য বাংলার পাদদেশে যে আমরা মাইকিং করছি, তাইলে এই যে কলাভবন এবং এই যে বাণিজ্য ভবন যেটা আছে, এই যে এইখানে এতটুকু ক্লাস হয় এই সময়ের মধ্যে, আমার তো মনে হয় যে না হচ্ছে টিচার ঠিকমতো লেকচার করতে পারেন, না হচ্ছে যে স্টুডেন্টসরা টিচারের লেকচার বুঝতে পারেন, তাইলে এই যে ছাত্র রাজনীতির নামে আমার মনে হয় যে এই কর্মসূচিগুলি করছি এগুলো ঠিক করছে কি না, আমার তো মনে হয় না যে আমরা ঠিক করেছি, আমরাও করেছি, আমাদের এখন যারা আছেন যে প্রজন্ম, এই প্রজন্ম যারা ছাত্র রাজনীতি করেন তারাও করছেন, আমার তো মনে হয় না যে এটা ঠিক করছি। ওকে, আমরা কী চাই যে ছাত্র সমাজকে জানাতে, ছাত্রছাত্রীদেরকে জানাতে যে আমার সংগঠনের এই কর্মসূচি, আমরা এই চিন্তা করছি বা কিছু। ওকে, এখন কত রকমের ব্যবস্থা আছে, সোশ্যাল মিডিয়া আছে, কত কিছুর মাধ্যমে স্টুডেন্টদের কাছে আমরা রিচ করতে পারি, আমরা কী বলতে চাই সেই কথাগুলো। এবার আছেন যে সমাবেশ, ওয়েল, TSC-তে ইয়ে আছে, আপনার হচ্ছে অডিটোরিয়াম আছে, সেখানে আমরা করতে পারি,
সেখানে আমাদের আমরা মিটিং মিছিল সব কিছু করতে পারি, সেখানে সমাবেশ করতে পারি, সেখানে আমাদের ডিসকাশন মিটিং হতে পারে। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে জানাবো, তারা আসবে, যার যার ভালো লাগে আসবে, যার যার ভালো লাগে আসবে না। কারণ আমরা তো কাউকে বাধ্য করতে পারছি না, তুমি আমার এই প্রোগ্রামে আসতেই হবে, সেটা তো কোনো রাজনীতি না। তো সেই জন্যই বলছি যে এই যে এই জিনিসগুলো যে আমরা করি, আমাদের কি ছাত্র রাজনীতির মুখ্য উদ্দেশ্য তো আমরা একটা শিক্ষার পরিবেশ চাই যে ছাত্রছাত্রীদেরকে দিতে। তো এই যে কতগুলো কথা বললাম আমি, এটা কী পরিবেশ দিচ্ছি আমরা তাদেরকে? আমরা কি আদৌ কোনো পরিবেশ দিচ্ছি? তো সেজন্য আমার মনে হয় যে এই যে আপনি কানাডার সাথে বলেছেন যে তুলনা করতে, কানাডায়ও তো ছাত্র রাজনীতি আছে, কই এগুলো তো এখানে নেই? আমাদের তো বললে হবে না যে আমরা যে ছাত্র রাজনীতি করি সেটাই পৃথিবীর সেরা ছাত্র রাজনীতি, না। হ্যাঁ, আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, প্রথমে আপনাকে বলেছি 52-71 বা আরও আরও কিছু কথা বলেছি, হ্যাঁ আমাদের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। কিন্তু এই যে পরে যেগুলো বললাম, আমার মনে হয় যে কনসিডার করার দরকার আছে যে এই জিনিসগুলো আমরা করছি ঠিক করছি কি না, আদৌ এগুলো ছাত্র রাজনীতি কি না, এটাই আর কি। আমি এখানে এখানে যদি আমি একটু আপনাকে এইভাবে বলি যে ছাত্র রাজনীতি, ছাত্রদের যে কথাবার্তা, ছাত্রদের যে দাবি দেওয়া, আপনাদের সময়ে বা তার আগে বা পরে একসময় ছিল মহান ভাষা আন্দোলনের, সেটা ভিন্ন কথা ছিল, মহান মুক্তিযুদ্ধে 71-এ ছাত্রদের ভূমিকা অবিস্মরণীয় ছিল। স্বাধীনতার পর থেকে যে ধারার ছাত্র রাজনীতি, সেখানে কখনো ছাত্রদের দাবি দেওয়া কেন প্রাধান্য পায়নি, সেখানে কেন জাতীয় রাজনীতির, এবং অনেকে বলে থাকে যে জাতীয় রাজনীতির লেজুরবৃত্তি করা হয়, ছাত্ররা কেন লেজুরবৃত্তি করে, সেই ধারা পরিবর্তনে আপনার কি কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল এবং থাকলে কী ধরনের ছিল? না, আমার কেন ছিল না, আমার তো আমি দেখেন যে আমি বলে কথা না, যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে বড় বড় ছাত্র সংগঠনগুলো, ছাত্র দল, ছাত্রলীগ, এরকম যারা আছে, এরা যেভাবে দায়িত্বে আসার সুযোগ পান সেটাই হচ্ছে এরকম যে মূল দলের শীর্ষ নেত্রী যারা আছেন তারাই হচ্ছে এদেরকে এখানে পদায়ন করেন, এই একটা জিনিস। এরপরে হচ্ছে যে জাতীয় রাজনৈতিক দলগুলো এত শক্তিশালী যে ছাত্র সংগঠনগুলো আপনার হচ্ছে তাদের কথা বাইরে আর কোনো কাজ করতে পারে না। যেমন ধরুন আপনি ছাত্রলীগের কথা চিন্তা করেন, আওয়ামী লীগের আগে কিন্তু ছাত্রলীগ বর্ণ হয়েছিল এবং একসময় ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগকে ডিকটেট করত, কিন্তু সেই ব্যবস্থা আজকাল আর নাই। এখন রাজনীতি, বিশেষ করে 90-এর পরের কথা বলবো, দেশে যখন ডেমোক্রেসি ফিরে আসলো, পুরোপুরি জাতীয় যে রাজনৈতিক দলগুলো অনেক প্রভাবশালী হয়ে গেল এবং ছাত্র রাজনীতি তারপরে নামে মাত্র আছে অনেকটা বলতে গেলে। একটা ছাত্র সংগঠন থাকতে হয়, তাদেরকে বিভিন্ন সময় দরকার হয়, মিছিল মিটিংয়ে তাদেরকে ডাকতে হয়, কর্মসূচিগুলি তাদেরকে জানাতে হয়, জাস্ট এরকম একটা ব্যবস্থা তারপরে আছে। আর বড় বড় যখন ইস্যু আছে তখন তাদেরকে ব্যবহার করা হয়। এর বাইরে আমি মনে করি না যে ছাত্রদের যে তাদেরকে গড়ে তোলা, তাদেরকে একটা জাতীয় নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসা গ্র্যাজুয়ালি, এবং রিয়েল যে স্টুডেন্ট পলিটিক্স যেটা আছে সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখা, এই জিনিসগুলো যে খুব একটা ভালোভাবে আছে, ঠিকমতো আছে, আমি কিন্তু সেরকম। আপনার কথা দুটো জিনিস আমি এখানে যদি আলোচনায় আনি, একটা হচ্ছে যে গণতন্ত্র যখন ফিরে আসলো কথাটা বললেন আপনি, আর একটা কথা বলেছেন যে ছাত্র নেতৃত্ব কোথাও থেকে তৈরি করে দেওয়া হয় বা চাপিয়ে দেওয়া হয়, এই ধরনের একটা কিছু আপনি বললেন। তো আমি যদি প্রথম কথায় আসি যে গণতন্ত্র ফিরে আসলো, তো আমি ধরে নিচ্ছি যে 90-এর এরশাদের চলে যাওয়ার পর থেকে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছাত্র সমাজ তখন করেছিল, তারপরে জনগণের আশা আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, গণতান্ত্রিক সরকার কায়েম হবে, তো সেই 91 থেকে যদি ধরেন, আপনার আপনার কী মনে হয়, শুধু আপনার কমিটি না, এবং আপনার কমিটিকেও আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করি যে আপনাদের কমিটি, এই যে ছাত্রদের কমিটি, ছাত্র দলের কমিটি, ছাত্রদের মধ্য থেকে তৈরি হওয়ার কথা, এটা কীভাবে তৈরি হয়, কে তৈরি করে দেয়, এবং তাদের সাথে ছাত্রদের কী কোনো সম্পর্ক আছে, ছাত্র এবং সেই প্রক্রিয়াটা গণতান্ত্রিক কি না, যদি না হয়ে থাকে তাহলে এই যে গণতন্ত্র ফিরে আসলো এই কথাটার অর্থটা কী? না, গণতন্ত্র ফিরে আসছে বলতে, গণতন্ত্র তো অনেক ব্যাপক, এটা একটাই ফিরে আসছে যে 90-এর পরে তিনটা 91-টা, 96-একটা, 2001-একটা, তিনটা নির্বাচন জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া আর খুব একটা গণতন্ত্র বলতে যে সমস্ত জিনিস বোঝায় সেটা তো কখনোই চোখে দেখি না, স্বাধীনতার পরেও না, তারপরে 90-এর পরেও না, এরশাদ সাহেব তো নিজেই জনগণের নির্বাচিত কোনো সরকার ছিল না, ছিলেন না। সো আপনি বলতে পারেন না যে গণতন্ত্র ফিরে আসছে, কারণ গণতন্ত্র এমন জিনিস না যে একেবারে একটা তিনটা নির্বাচন হয়ে গেলে গণতন্ত্র ফিরে আসছে, ওইভাবে আসেনি। এটা হলো একটা। আরেকটা আপনি বলেছেন যে ছাত্র দলের কমিটি, তো এখন
দেখেন আমি তো এরকম ছাত্রদল করতাম, শুধু ছাত্রদল না, তো ধরেন ছাত্রদল, ছাত্রলীগ, এমনকি এরশাদ সাহেবের যে ছাত্র সংগঠন আছে, ছাত্র সমাজ, এগুলো তো সবই, যেমন ধরেন ছাত্রদলে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, উনি যেভাবে চিন্তা করেন যাকে চান সেই হয়, ছাত্রলীগে শেখ হাসিনা যাকে চান সেই হয়, তারপরে এরশাদ সাহেব যাকে চান তার ছাত্র সংগঠনে সেই হয়, বিষয়গুলো অনেকটা এরকমই, এবং এটা এক রকমের একটা ট্রেডিশন হয়ে গেছে এবং এ নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই, বিকজ ওই যে একটা সিস্টেমের মতো হয়ে গেছে। বাট তারপরে আমি বলবো যে সঠিক ছাত্র রাজনীতি প্র্যাকটিস করার জন্য করতে হলে ছাত্র সংগঠনগুলোকেই, তাদের কর্মীদেরকেই, তাদের কাউন্সিলরদেরকে, তাদের নেতৃত্ব নির্বাচন করে সংগঠন পরিচালনা করার সুযোগ দিতে হবে। তাইলে আপনার হচ্ছে একটা, যেমন তারা একটা একটা নেতৃত্ব, তাদের মধ্যে একটা নেতৃত্ব গড়ে উঠবে, আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থাও রান করতে, রান করার সুযোগ পাবে। আমি সেভাবে চিন্তা করি বিষয়টা। আমি আবার আসবো ছাত্র রাজনীতিতে, যদি এই প্রসঙ্গে একটু বলি যে যারা ছাত্র দল বা ছাত্রলীগ বা অন্য অন্য যে কোনো ছাত্র সংগঠনের কমিটিগুলো যারা তৈরিতে মুখ্য ভূমিকা রাখেন বা যেখান থেকে আসে, আমরা জানি যে কমিটি ওখান থেকে কালকে ডিক্লেয়ার দেওয়া হবে, পরশুদিন প্রচার করা হবে, তো তাদের নেতৃত্বটা কীভাবে তৈরি হয়? আগে দেশের গণতন্ত্রের কথার আগে যদি আমরা দলের গণতন্ত্রের কথা বলি, যে জাতীয় যে দলগুলো রয়েছে বাংলাদেশে, জাতীয় রাজনৈতিক দলগুলো, আমি কোনো নাম বলতে চাই না কোনো পার্টিকুলারলি কোনো দলের, বাট আমার কাছে মনে হয়েছে বিশেষ করে বড় বড় যে রাজনৈতিক দলগুলো, সেখানে যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই সম্পর্কে যদি বলেন যে সেটা কি আদৌ কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয় না কি কীভাবে? না না, আপনার কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয় না, ইচ্ছা, ধরেন হয়তো ওনারা খোঁজখবর নেন, আবার অনেক কাছে লবিং করতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত কেউ একজন নেতৃত্ব আসছেন, কেউ প্রেসিডেন্ট হন, সেক্রেটারি, বিষয়টা এরকমই, এর বাহিরে আর তেমন কিছু না। তবে এখানে একটা জিনিস এরকম, মনে করেন যে বেগম খালেদা জি একটা কমিটি দিলেন বা শেখ হাসিনা একটা কমিটি দিলেন, এখন কালকেই যদি আরেকজন যে বলে যে না মানি না এভাবে কমিটি করতে হবে, আসো আমরা নির্বাচন করি, একটা ওইভাবে একটা কমিটি বের করি, পরে দেখা যায় যে ওইটার পক্ষে আর কেউ থাকে না, বেগম জিয়া যেটা দিয়েছেন বা শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটার পক্ষে আবার সবাই দাঁড়িয়ে যায়। তো এটা এক ধরনের এরকম যে এটাও একটা গণতান্ত্রিক, যে গণতান্ত্রিক পদ্ধতি তো হলো না, পরে দেওয়ার পরে দেখা গেলো সবাই মেনে নিল, এরকম একটা বিষয় চলে এসছে। আপনি কানাডাতে আছেন প্রায় 4 বছর হলো, আপনি নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন যে বর্তমানে যারা ক্ষমতায় আছে লিবারেল পার্টি, লিবারাল পার্টির ইতিহাস যদি দেখেন, স্টিফেন ডিওন যিনি এখন ক্যাবিনেটের একজন সদস্য, তিনি কিছুদিন আগেও লিবারাল পার্টির নেতা ছিলেন, অর্থাৎ বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দলের চেয়ারপারসন বা দলীয় প্রধান বা সেরকম বা সংসদ নেতা এরকম পর্যায়ের, তো ওনারা এখন নেতৃত্ব পরিবর্তন হয়েছে, আমি যতদিন এসেছি এর মধ্যে অনেকগুলো নেতৃত্ব পরিবর্তন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন যে সাংবিধানিকভাবেই তাদের ইয়া করা আছে যে 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, এই দেশে বাংলাদেশে কেন একজন নেতা বা নেত্রী 35 বছর 40 বছর কেন তারা একটা পদে থাকবেন এবং থাকেন কীভাবে থাকেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নাকি অন্য কোনো পদ্ধতিতে, আপনার কী ধারণা? না না, আপনার আপনার খুব ভালো লাগলো যে আপনি এরকম একটা প্রশ্ন করেছেন, আমি খুবই খুশি হয়েছে যে এরকম একটা প্রশ্নের জবাব দিতে পারছি। সেটা হচ্ছে যে দেখেন, আমি তো বললে হবে না যে হ্যাঁ আমি যেটা বলছি এটা কারেক্ট, আপনার বুঝতে হবে পৃথিবীতে এটা তো সায়েন্টিফিক যে একজন মানুষ 2 টার্মের বেশি পূর্ণ উদ্যমে সমস্ত মন মগজ নিয়ে তিনি আর ঠিকমতো কাজ করতে পারেন না 2 মেয়াদের বেশি, কাজে নেশনকে বেশি দিতে হলে 2 মেয়াদি অনেক বড় সময়। ওকে, আপনি আমেরিকার মতো দেশ তারা তো আর ভুল করে না, ক্যানাডার মতো দেশ তারা তো ভুল করে না, পৃথিবীর আরও অনেক সভ্য জাতি, ইউরোপ আছে বা আরও যে সমস্ত দেশ অনেক আগ থেকে ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারা তো নিশ্চয়ই ভুল করে না, তারা জানে যে এরকম 2 টার্মসের বেশি একজন মানুষ খুব একটা ভালো পারফর্ম করতে পারেন না, তারপরে ভুল হতে থাকে বা অন্যদেরকে নেক্সট জেনারেশনকে সুযোগ দেওয়ার দরকার আছে, সেই জন্য তারা সেটা কার্যকর করেন। কিন্তু এখানে কথা হচ্ছে যে দেখেন, ইউরোপে পারে না 2 টার্মের বেশি থাকতে, মানুষ সেটা অ্যালাউ করে না, আমেরিকায় পারে না, মানুষ অ্যালাউ করে না, বাংলাদেশ অ্যালাউ করে, সেই জন্য খালেদা জিয়া থাকেন, শেখ হাসিনা থাকেন, এরশাদ থাকেন। যে কথাটা আমার মাথায় আসে, এটা একটা টক শো, এটা সাক্ষাৎকার অনুষ্ঠান না, সেই জন্য আমি নিজেও আপনার সাথে কিছুটা অংশগ্রহণ করার চেষ্টা করছি, যেহেতু এখানে অংশগ্রহণকারী আপনি এবং আমি, তো সেই দৃষ্টিভঙ্গিতে যদি বলি যে
আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় একটা প্রতিযোগিতা আছে, যেটাকে বলা হয় ইভেন আপনার কোমলমতি যে বাচ্চারা তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনি এখানে আসছেন, চার বছর আছেন, দেখবেন যে এখানে বাচ্চাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ক্লাস ওয়ানে বা কেজিতে ভর্তি হতে হয় না। তাদের স্বস্ব এলাকার যে স্কুলগুলো আছে সেখানে তারা অটোমেটিক্যালি সেখানে এনরোল করতে পারে। বাংলাদেশে একজন ক্লাস ওয়ানের ছাত্র ছাত্রীদেরকে ভর্তি হওয়ার জন্য, তাদেরকে ভালো একটি স্কুলে যাওয়ার জন্য তাদেরকে চরম প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যেতে হয়, অর্থাৎ মেধার ভিত্তিতে যাওয়ার চেষ্টা করানো হয়। ভালো কথা, আমি ধরে নিলাম আপনার আজকে যদি আপনি সরকারি চাকরিতে যেতে চান আপনার, সেক্ষেত্রে আপনাকে বিসিএস পরীক্ষা দিয়ে একটা মেধার ভিত্তিতে যেতে হবে। আপনি যদি ব্যাংকে ঢুকতে চান সেখানে একটা ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি আছে, তাদের মাধ্যমে আপনার পরীক্ষা দিয়ে যেতে হবে। সব জায়গায় আপনাকে পরীক্ষা এবং মেধার ভিত্তিতে। তাহলে রাজনীতিতে কেন মেধার প্রতিযোগিতা নাই? রাজনীতিতে যে আপনাদের যে যে কাউন্সিলগুলো হয় সেখানে কেন সেই মেধার প্রতিযোগিতার কোনো ব্যবস্থা করা হলো না? আজকে এই কথাটা আমি এই জন্যে বলছি যে একজন ব্যক্তি যদি দীর্ঘ 30 বছর 35 বছর একটা পদে থাকেন, তাহলে তার থেকেও যে একজন মেধাসম্পন্ন ব্যক্তি বা মানুষ ওই দলে থাকতে পারে এবং তাকে যদি আসতে না দেওয়া হয়, তাহলে কি বাংলাদেশ আলটিমেটলি একজন যোগ্য ব্যক্তির মেধা থেকে বঞ্চিত হলো না? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে পুরোই একমত। আপনার যে কিছু কথা বলেছেন সেখানে তো সব কিছুর জবাব আছে, তাই তো? এখন যেমন ধরেন যে এই সমস্যাটা যে কারণে হয়েছে যে বাংলাদেশে ধরেন বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠীর নেতৃত্ব করেন, শেখ হাসিনা ওইভাবে করেন, এরপরে এরশাদ সাহেবও কিছু কিছু জায়গায় নেতৃত্ব করেন, তো ওনাদের জনভিত্তিটা এত বেশি, এই কারণে পার্টিতে ওনাদের আধিপত্যটা এত বেশি, অথবা ওনারা অনেক বছর যাবত সর্বোচ্চ পদে থাকার কারণে দলের ভেতরে ওনাদের অবস্থানটা এত স্ট্রং যে অনেকটা এরকম যে ওনাদের ব্যক্তি সিদ্ধান্তেই দলটা চলে। তো ন্যাচারালি ধরেন যে একজন মানুষ, আমি একজন মানুষ, যখন আমি একা কোনো ডিসিশন নিতে যাব, পার্টিকুলার কারোর প্রতি আমার একটা উইকনেস গ্রো করবে ন্যাচারালি। যারা আপনি তো বললেন প্রতিযোগিতার কথা, তাহলে প্রতিযোগীরা নানান কায়দাকানুন করে নেত্রীর, সর্বোচ্চ নেত্রীর মন জয় করার চেষ্টা করে, এবং আপনি দেখবেন যে যে সমস্ত লোকদের যোগ্যতা কম, মাঠে কাজ করে কম, তারা লবিংটা ভালো বোঝে, আর যারা লবিংটা ভালো বোঝে তাহলে বড় বড় নেতানেত্রীদের মনটা তারা কিন্তু খুব সহজেই জয় করতে পারে। তো সেভাবেই এই অযোগ্য লোকগুলো কিন্তু নেতৃত্বে আসে, আর যোগ্য লোকেরা কিন্তু আপনি দেখবেন যে যে স্টুডেন্টরা অনেক, যে ছেলেটা ছাত্রটা বা ছাত্রীটা ঠিকমতো পড়ালেখা করে, সে কিন্তু টিচারের পেছনে পেছনে ঘুরে না কিন্তু, কারণ তার ভেতরে একটা কারিজ কাজ করে। হ্যাঁ, আমি পড়েছি, পরীক্ষার হলে আমি লিখব, আমি পাস করব, তো সব কিছু এরকমই। যারা কাজ করে না, যাদের মেধা কম, যাদের মনন কম, যারা মাঠে ঘাটে থাকে না, দলের কর্মসূচিগুলো ঠিকমতো করে না, তারা ওই এক জায়গায়ই থাকে এবং সেজন্য তারা ওইভাবে নির্বাচিত হয়, অযোগ্য হোক আর যাই হোক, এই হলো বিষয়টা। তো আপনার এই মেধার প্রসঙ্গে যদি আরেকটা কথা বলি, যে যেমন আপনি ছাত্র রাজনীতি ছিলেন, ছাত্র রাজনীতি প্রসঙ্গে আবার একটু ফিরে আসি মেধা সংশ্লিষ্ট বিষয়ে। ছাত্রদের নেতৃত্ব ছাত্রদের হাতে থাকা দরকার, সেই জন্যে ছাত্রদের গণতান্ত্রিকভাবে নির্বাচনের যে একটা সর্বোত্তম যে একটা প্রতিষ্ঠান, সেই স্ব ইউনিভার্সিটি বা কলেজের ছাত্র সংসদ। আপনি সহ অনেকেই এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনারা বলেছেন যে স্বৈরাচার বিরোধী আমরা আন্দোলন করছি, এবং অনেকেই সেটার ক্রেডিট নেন যে পরিচয় করে দেওয়ার সময় বলা হয় যে উনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা। তারপরে দেখা যাচ্ছে যে তারপরে যে সেই এরশাদ সাহেবের আমলে আমি যতদূর জানি একবার অথবা দুইবার ডাকসু নির্বাচন হয়েছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন হল সংসদ বিশ্ববিদ্যালয় সংসদগুলো নির্বাচন হয়েছে। তারপরে ইভেন কেন ডাকসু নির্বাচন হলো না, ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, এবং সেক্ষেত্রে আপনার কী ভূমিকা ছিল এই প্রসঙ্গে যদি একটু বলেন? না দেখেন, এখানে আপনার কিছু জিনিস নিশ্চয়ই আপনি নিজে জানেন, সেটা হচ্ছে কেউ একজন একটা ছাত্র সংগঠনের একটা সভাপতি সেক্রেটারি হয়ে গেলেই তার কথা মতো কিন্তু অনেক কিছু হয় না। তারপর আপনি ডাকসু নির্বাচনের কথা বলেছেন, ভালো একটা আপনি প্রসঙ্গে এসেছেন। ডাকসুকে তো মিনিমাম পার্লামেন্ট বলা হয়, কই ডাকসু নির্বাচন তো হয় না, কেন হবে?
কারণ ডাকসু নির্বাচন হলে সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা পড়ে তারা নেতা হবে, তারা আস্তে আস্তে জাতীয় বিরাট নেতা হবে, এটা তো কেউ চায় না, এটা তো কেউ চায় না। সাধারণ মানুষের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে আসে, তারা কোনো না কোনোভাবে ছাত্র রাজনীতি জড়িয়ে যায়, তাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু তারা যে ভালো একটা কিছু হোক, ম্যাচিওর হোক, লিডার হোক, আস্তে আস্তে ছাত্র রাজনীতি করে একটা বড় কিছু হোক, সেটা তো কেউ চায় না। তো কীভাবে নির্বাচন হবে? দেখেন, ইউনিভার্সিটি অথরিটি কখনো নির্বাচন চায় না, বিকজ একটা নির্বাচন হলেই তো একটা সংসদ হবে, একটা ডাকসু হবে, হলে হলে সংসদ হবে। ইউনিভার্সিটি অথরিটি মনে করে যে একটা প্রেশার গ্রুপ তৈরি হবে তাদের উপরে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে সবসময় তাদেরকে প্রেশার করতে থাকবে এই সংসদগুলো, ডাকসু অথবা হল সংসদগুলো। সেই জন্য তারা কিন্তু টেকনিক্যাল এসকেপ করে যে আচ্ছা ঠিক আছে না হলে ভালো। এবার আসেন জাতীয় পর্যায়ের নেতা নেত্রীরা, তারাও আন্তরিক না, তারাও আন্তরিক না, আবার আন্তরিক না যেমন এটা সত্য হওয়ার পাশাপাশি তারা মনে করে একটা ঝামেলা কি, আচ্ছা ইলেকশন হলে একটা মনোনয়নের সমস্যা আসবে, কাকে দিব কাকে দিব না, আচ্ছা একটা সমস্যা আসবে যে কারা ইলেকশন করতে পারবে পারবে না, অর্থাৎ রেগিয়ালাই স্টুডেন্টরা করবে নাকি আরও কিছু সিনিয়র যারা এর মধ্যে রেগিয়ালাই স্টুডেন্টশিপ হচ্ছে যে তাদের পার করেছেন, তাদেরকে আবার অন্য একটা কোনো প্রোগ্রামে বা অন্য একটা সাবজেক্টে ভর্তি করে কি আবার ইলেকশন দিতে হবে কি না, এইটা একটা বিষয় কাজ করে। আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা কাজ করে, বিশেষ করে ছাত্রদল ছাত্রলীগ, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ যখন যারা ক্ষমতায় থাকে বা কিছু, তারা মনে করে আচ্ছা ইলেকশনটা দিলে আমার সংগঠন আসবে, তো না আসলে তো একটা বড় রকমের সমস্যা হয়ে যাবে। তো এই যে এই কটা কারণের কারণের জন্য তারা আপনার হচ্ছে ইলেকশনটাকে স্কিপ করে। কিন্তু আমার কথা হলো যে ঝামেলা তো থাকবেই, জাতীয় নির্বাচন নিয়ে কি ঝামেলা নেই, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কি ঝামেলা নেই, ইউনিয়ন পরিষদ উপজেলা তারপরে জেলা পরিষদ এই সমস্ত নির্বাচন নিয়ে কি ঝামেলা নেই, তো সবগুলাই হয়। কিন্তু ছাত্ররা যেটা করলে নেতৃত্ব মানে আস্তে আস্তে তারা জাতীয় নেতায় রূপ লাভ করতে পারবে, মিনি পার্লামেন্টের মাধ্যমে, ডাকসের মাধ্যমে বা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্র সংসদের মাধ্যমে, সেগুলো কিন্তু কেউ করে না। অর্থাৎ সাধারণ মানুষের ছেলেমেয়েরা এভাবে উঠে আসুক এইটা কিন্তু মন থেকে কেউ চায় না, কিন্তু মুখে যতই বলুকটা কেন, এবং এই কারণেই ডাকসের নির্বাচন হয় না, আর কিছু না। তাহলে আপনার কথা থেকে বের হয়ে আসছে যে আসলে গণতন্ত্রের কথা আমরা মুখে বলি কিন্তু গণতান্ত্রিক প্র্যাকটিসটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি যদি আপনাকে এভাবে জিজ্ঞেস করি, প্রশ্নটা করি যে আপনি চার বছর কানাডাতে থাকার পরে এখন যদি আপনি নতুন করে ধরেন আপনি ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার পরে আপনাকে কোনো বড় একটা দায়িত্ব দেওয়া হলো এবং পূর্ণ ক্ষমতার অধিকারী করে দেওয়া হলো, তাহলে আপনি কী পরিবর্তনগুলো আনতে পারতেন বা আনার ইচ্ছা আপনার মধ্যে? না, ওই যে প্রথম হলো যে এরকম আমি ফিরে যাব না, বিকজ আমি তো ওইভাবে যখন নিশ্চিত হয়েছি যে বাংলাদেশে আমাদের মতো সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা আমরা রাজনীতি করতে চাই এবং রাজনীতি করে কিছু সত্য কথাও বলতে চাই এবং যেটা বিশ্বাস করি সেটা বলি এবং যেটা বলি সেটা করি, এরকম যদি করতে চাই তাহলে আমাদের জন্য ওখানে তেমন কোনো পরিবেশ নেই এবং আমরা সত্য কথা বলে ওখানে টিকেও থাকতে পারবো না। যেমন ধরেন অনেকে বলে যে হ্যাঁ আপনারা সবাই সরে গেলে কী হবে, এটা যেমন সত্য, আবার আমি একজন মানুষ একটা পাহাড়কে আমার হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাতে পারবো না, সো আমি ওই পাহাড়টাকে ধাক্কা না দেয়াই হবে যে আমার জন্য বুদ্ধিমানের কাজ, আর যদি ধাক্কা দেওয়া যায় তাহলে আমি কিন্তু একটা পাগল। তো সেরকমই যে বাংলাদেশে ওরকম যখন নিশ্চিত হয়েছে যে আর রাজনীতি করার মতো পরিবেশ নেই, সুযোগ নেই, তখন ওটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখানে অনেকটা বলা চলে যে বাঁচার জন্যই আসছি, বাংলাদেশে থাকলে হয়তো এতটুকু বাঁচতে পারতাম না। তারপরও আপনি যেহেতু বললেন যে কী করতাম, ওই তো এর মধ্যে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমি হচ্ছে যে মত বিনিময় করেছি যে কী কী সমস্যাগুলো, সেগুলো চিহ্নিত করতাম এবং যেখানে সমস্যা সেখানেই সমাধান, সেই মতো সমাধান বের করতাম। যদি আমরা বেশ কিছু কয়েক বছরে, বিশেষ করে আপনি যেহেতু ছাত্র দলের সভাপতি ছিলেন, নেতা ছিলেন, বিএনপির সমস্যাটা কোথায়, তারা কেন আগাতে পারছে না, তার আপনি কি যেমন অনেকে বলে যে নির্বাচনে না যে ভুল করেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এটা ব্যর্থ হয়েছে বলা চলে, তো আপনি দূরে আছেন, তারপরেও আপনার দূর থেকে আপনার মূল্যায়ন কি যে এই এইটার কোথায় ভুল ছিল এবং কেন তারা এগোতে পারছে না? না, এখন ধরেন যে এটা আমি কি বলবো, এটা তো সবাই এটা জানে এবং বিএনপি এটা স্বীকার করবে যদি তারা নিরপেক্ষভাবে এই প্রশ্নটার জবাব দেন, সেটা হচ্ছে যে কারণে আন্দোলন সফল হয় নাই, মনে হয় আন্দোলন নিয়ে আপনি চাইছেন যে আমি কিছু বলি, সেটা হচ্ছে যে বিএনপির একটা চরম সাংগঠনিক দুর্বলতা। এই সেই দুর্বলতাগুলো কী জন্য হয়েছে, ধরেন যে বিএনপি যে টাইম টু টাইম মূল দলের এবং অঙ্গ দলের যে কাউন্সিল বা সম্মেলন করবে সেই জিনিসগুলো ওনারা অনেক বছর যাবৎ করেন নাই। তারপর হচ্ছে দলে যেভাবে যাকে যিনি যে পদের জন্য যোগ্য তাকে সেই পদে দিয়ে দলের জন্য কাজ করানো, বিএনপি সেই কাজটা করতে পারে না।
এরপরে ধরেন যে বিএনপির মতো দলে পাঁচ বছর মহাসচিব ছিল না, তারপরে ধরেন যে আপনাকে তো এটা মানতে হবে যে ইন্ডিয়ার মতো একটা দেশ পাহাড়ের মতো হয়ে আওয়ামী লীগের মতো একটা দিলকে দলকে ফেভার দেয়, আর আওয়ামী লীগ নিজেও বিশাল সাংগঠনিক শক্তির অধিকারী, তাইলে একদিকে ইন্ডিয়া আরেকদিকে আওয়ামী লীগের মতো দলকে মোকাবেলা করতে হলে বিএনপির কী পরিমাণে সাংগঠনিক শক্তি থাকা প্রয়োজন ছিল সেভাবে কি তাদের আছে? নাই। তারা কি চেষ্টা করেছে করতে? করেনি। এখানে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, যেমন ধরেন পুকুরে অনেক মাছ থাকলে তো হবে না, সেখানে জাল থাকতে হবে ভালো একটা এবং ফিশারম্যান থাকতে হবে, জেলে থাকতে হবে। আজকে বাংলাদেশে ব্যাপক জনসমর্থন আন্দোলনের প্রতি, সবাই চায় যে সরকারের পরিবর্তন হোক, মানুষ আমার মতে ফেড আপ, বাট আন্দোলন সফল করা যায় না বিকজ ওই যে বললাম যে জাল প্রয়োজন, জেলে প্রয়োজন, সেখানে সংগঠনের শক্তি প্রয়োজন ছিল, যোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল, রাজপথে দুইটার একটাও নেই, এইটা একটা। এর প্রধান অতীত ব্যর্থতা, অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল কর্মীদেরকে সেভাবে মূল্যায়ন করে নেয়, কর্মীরা সেটা মনে রেখেছে। এরপর দলের ভেতরে কিন্তু দল যখন ক্ষমতায় আসে কর্মীরা, রুট লেভেলের কর্মীরা কিন্তু নানানভাবে এই যে এমপি মন্ত্রীদের দ্বারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, এরকম একটা বিষয় হয়েছে। এরপরে বিশেষ করে ঢাকাতে, জানেন তো ঢাকা হচ্ছে আন্দোলন সংগ্রামের যে একটা জায়গা, সেখানে আমাদের যে মহানগরী দক্ষিণ যুবদলের প্রেসিডেন্ট ছিল সাকিব, তাকে কে বা কারা মেরে ফেললো বিএনপির ক্ষমতার আমলে? কোনো বিচার হয় না। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সেক্রেটারি ছিল একসময়ের মামুন, ওকে র্যাব ধরে নিয়ে টর্চার করলো, ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেল, ও মারা গেল পরে এইভাবে। এই বিষয়গুলো নিয়ে কর্মীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ আছে, যার কারণে কর্মীরা এই বিষয়গুলো যখন চিন্তা করে যে হ্যাঁ আবার হচ্ছে আন্দোলন করবো, সংগ্রাম করবো, মরবো, কিন্তু আবার দল ক্ষমতায় আসলে আবার ওইগুলো করবে। আরেকটা জিনিস কর্মীরা চিন্তা করে যে বারবার জীবন দিয়ে ক্ষমতা আনবে, বারবারে ধরে রাখতে পারবে না, বারবারই কি জীবন দিতে থাকবে, এরকম একটা বিষয় তাদের মধ্যে কাজ করে। আরেকটা কথা বলি আপনাকে, ডিসেন্ট্রালাইজেশন অফ দি অ্যাবসেন্স অফ দি লিডার্স ইন দ্য ফিল্ড অফ দি মুভমেন্ট, মানে হচ্ছে যে মানে রাজপথে না থাকাটাই এখন একটা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। ম্যাডাম থাকতে পারছেন না, সরকার তাকে আটকে রাখে, তারপর পার্টির সেকেন্ড ইম্পর্টেন্ট ম্যান তারেক রহমান তিনি দেশে যেতে পারছেন না, তারপরে হচ্ছে যে আপনারও হচ্ছে যে এরপর পার্টির মহাসচিব পদ ভারপ্রাপ্ত, মহাসচিব পদ নেই, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা কেউ রাস্তায় নামেন না, এভাবে আপনার হচ্ছে রাজপথে একজন নেতা নামবে, তাকে কেন্দ্র করে চতুর্পাশে কর্মী জমা হবে এবং তারপরে মুভমেন্ট হবে, কই কেউ নামছে না, নেতারা নামছে না, সেই জন্য কর্মীরাও নামছে না, তো রাজপথে না নামলে আপনি আন্দোলন সফল হবে এটা আপনি কীভাবে আশা করতে পারেন? সেজন্যে আন্দোলন সফল হয় না। তারপরে আবার একটা পুলিশি জুলুম নির্যাতন আছে, চরম নির্যাতন করে, যারা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতে যায় তাদেরকে চরমভাবে মারধর করে পুলিশ, এটা যেমন ঠিক, আবার দেখেন টার্কিতে কী হয়েছে, এরদোয়ান যখন জনগণকে আহ্বান করলো, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলো ট্যাঙ্কের মুখে, আর্মির ট্যাঙ্কের মুখে, তাহলে বাংলাদেশে পুলিশের পিস্তলের মুখে কেন নামে না? কাছে কোথাও একটা ভুল বুঝাবুঝি আছে, সেই ভুল বুঝাবুঝিটার কারণেই আপনার কর্মীরা আপনি রাজপথে নামে না। আপনি দেখবেন যে বাংলাদেশে কখনোই যদি কোনো কর্মী কিছু কর্মী প্রয়োজনে মরে যাব কিন্তু রাস্তায় নামবো, এরকম একটা মনোভাবে যদি না পৌঁছায় কখনো কোনো আন্দোলন সফল হয় না, কখনো হয় না। এরপর আপনি একটা আরেক জিনিস খেয়াল করলে দেখবেন, শুধুমাত্র রাজপথের মিছিল মিটিংয়ে কিন্তু কোনো দিন কোনো আন্দোলন সফল হয় না, সেখানে একটা আর্মির রোল থাকে, সেখানে একটা পুলিশের রোল থাকে, পুলিশ কিছুটা হলেও নিউট্রাল থাকে, সেখানে দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয় এবং সহযোগিতা থাকে, আরও অন্যান্য রাজনৈতিক দলেরও একই সাথে প্যারালাল বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি থাকতে হবে, এরকম। তো আমার মনে হয় সব মিলিয়ে বিএনপি এই জিনিসগুলোকে সমন্বয় করতে পারে না বলেই মনে হয় আমার বিশ্বাস যে তারা এই আন্দোলনটাকে সফল করতে পারে না এবং গণতন্ত্র ফিরে আসতে পারে না। আপনি একটা কথা বললেন যে পুলিশের যে ভয়টা, এই যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমি যদি একটু ব্যাক ফ্ল্যাশে যাই, সেটা হচ্ছে যে আপনার এরশাদের সময় দেখা গেছে একই চিত্র, পুলিশের নির্যাতন, নেতা নেত্রীরা রাজপথে রক্তাক্ত হয়েছে। বেগম খালেদা জিয়ার সময় দেখা গেছে যে কিছু ছবি আমরা দেখি এখনও যে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী রাস্তার উপরে মার খাচ্ছে, তাদের শরীর রক্তাক্ত, আবার একই দৃশ্য এখন দেখা যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা জায়গায় কেন তখন এই যে এই আমরা যদি মনে করি যে এটা ঠিক না, অবৈধ, তাহলে সেই আইনের শাসনের জায়গাটা তখন কেন ঠিক করা হয় নাই? যে কারণে একসময় যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন তখন তিনি নিগৃহীত হলেন, আবার আজকে বেগম খালেদা জিয়া নিগৃহীত হচ্ছেন,
আবার ভবিষ্যতে হয়তো আরেকজন নিগৃহীত হবেন, তাহলে কি কীভাবে মানে একটা জায়গায় আসা যায় যে যেখান থেকে দেশে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে, যেরকম আপনি কানাডায় যেমনটা দেখছেন যে রাস্তায় ইচ্ছা করলেই কোনো নেতা নেত্রী দূরের কথা, একজন সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিতে পারবে না, তো সেই জায়গাটা কীভাবে ফিরে আনা যায় কী সেই সেই দৃষ্টিতে? না এখন ধরেন প্রথমে আপনি কিছু কথা বলেছেন যে ওই যে আপনার অতীতে এগুলো হয়েছে, হ্যাঁ অতীত হয়েছে এখনও হচ্ছে, তবে এখন একটু এক্সট্রিম পর্যায়ে আছে। যেমন ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় যারা আন্দোলন করেছে পুলিশ তাদেরকে মারধর করেছে, বা তারপরে বিএনপি আসছে তারাও কম বেশি করেছে, আবার আওয়ামী লীগ আসছে তারাও কম বেশি করেছে, কিন্তু এবার এক্সট্রিম পর্যায়ে করে জুলুম নির্যাতনটা। তারপর ধরেন যে একদম একদম নিয়ে তো গুম নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, নিয়ে ক্রস ফায়ার, তারপর বলা হয় যে পুলিশের সাথে আপনার হচ্ছে ইয়ে হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, এনকাউন্টার হয়েছে, টোটাল জিনিসগুলো মিথ্যা। কী হচ্ছে, মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে, একটা প্যানিক তৈরি করছে, কেউ যেন রাস্তায় নামতে না পারে। তো সেজন্য বলেছি এখন বর্তমানে বর্তমানে এক্সট্রিম পর্যায়ে আছে। এখন আপনি আরেকটা কথা বলেছেন, হ্যাঁ এটা তো একটা একটা তো একটা আপনার বুঝতে হবে যে দেশটা সবার, এবং একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্র মানে কি, যে আপনার অন্যের মতের প্রতি রেসপেক্ট করতে হবে, সবাইকে শেয়ার দিতে হবে, মানে ক্ষমতার ভাগ দিতে হবে সবাইকে। কি যে পুলিশ, তুমি ক্ষমতায় তোমার কথা মতো পুলিশ আরেকজনের ছেলে মেয়েদেরকে অন্য দলের ছেলে মেয়েদেরকে নিয়ে মেরে ফেলবে না, পুলিশের একটা মিনিমাম নিউট্রালিটি থাকবে, এবং সেটা তারা তাদের পুলিশের কর্মকাণ্ড করার সময় তারা এমন কিছু করবে না যে হ্যাঁ শুধু সরকারের বাহিনী হয়ে বিরোধী দলকে টর্চার করার জন্যই তাদের বোধহয় একমাত্র দায়িত্ব যে এটাই করা, না সেটা করলে চলবে না। আরেকটা হচ্ছে যে বলেছেন, হ্যাঁ এটা তো জাতীয় বড় বড় নেতা নেত্রীদের দায়িত্ব, যে আপনি যেখানে বলেছেন যে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসা, যে না যা খুশি তা না করা, সবাই মিলেমিশে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো ওনাদের দায়িত্ব, ওনারা তো অনেক বড় নেতা নেত্রী। আজকে দেখেন 35 বছরের মতো নেতৃত্বে বিএনপির বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের শেখ হাসিনা, বা এরশাদও দেখেন কত বছর আগে উনি হচ্ছে যে ওই যে 82 সালে 24শে মার্চ ক্ষমতায় আসলেন, এনারা তো অনেক বছর যাবৎ 30-35 বছর যাবৎ দেশে নেতৃত্ব করছেন। ওনারা যদি দেশকে ভালো না বাসেন আমাদের আর কিছু করার নাই, বিকজ পিপল কিন্তু ওনাদের পেছনে আছে, ওনাদের পেছন থেকে সরে গেলে তখন আমরা দেখতাম কী করা যায়, কিন্তু ওনাদের পেছনে আছে এখনও। সেজন্য যারা এটা চিন্তা করছে তারাও কিছু করতে পারে না, ওনাদেরকেই চিন্তা করতে হবে যে না আমরা আমাদের দেশটাকে এইভাবে চাই যে এগিয়ে যাক, মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটা ওনাদের বিষয়। এই যে জঙ্গিপনা এবং ইত্যাদি যে নতুন কিছু ঘটনা বাংলাদেশে শুরু হয়েছে, এবং সেখানে সেই ঘটনার পরে একটা জাতীয় ঐক্যমতের ডাক দিয়েছিলেন আপনার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, তো সেই ডাকে খুব বেশি সাড়া পাওয়া যায়নি, তো আপনার কী মনে হয় যে এই দুর্বলতাটা কোথায়, কেন আজকে দেখা যাচ্ছে? আমি প্রশ্নটা আরেকটু ব্যাপক করি, সেটা হচ্ছে যে শুধু আমার প্রশ্নটা এই একটা নির্দিষ্ট ক্ষেত্রে না, যে প্রতিটি ক্ষেত্রে যে যখন যে কাজটা করতে যায়, একটা দল করতে গেলে আরেকটা দল সেটা বিরোধিতা করে, তার রেজাল্টটা কী, সুদূর প্রসারী ফলাফলটা কী হবে এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করে না। আজকে দেখা যাচ্ছে যে আমরা যারা বিদেশে আছি, বাংলাদেশে আজকে এরকম একটা ঘটনার পরে আপনি শুনেছেন বোধহয় যে নিউ ইয়র্কে সেদিন একজন বাঙালি মহিলাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে, তারপরে তার আগে দুজন মসজিদের একজন ইমাম এবং তাকে হত্যা করা হয়েছে। অনেকেই ধারণা করছেন যে এগুলো হয়তো বাংলাদেশে কিছুদিন আগে যে সমস্ত ঘটনা ঘটেছে তার একটা প্রতিক্রিয়া স্বরূপ হতে পারে। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য, কারণ আজকে দেখেন আপনি কানাডা যখন হেঁটে যাচ্ছেন আপনার গায়ের রং এবং চেহারা দেখেই কিন্তু ধরে নেওয়া যাবে যে আপনি একজন উপমহাদেশের একজন মানুষ, আপনি মুসলমান না হিন্দু, আপনি সাদা, আপনি অবশ্যই সাদা না, আপনি ব্রাউন কালারের, এইটুকু দেখেই যথেষ্ট একজন পিছন থেকে এসে আপনাকে আক্রমণ করে বসতে পারে, শুধুমাত্র এই কারণে যে এই এই সম্ভবত ওই সমস্ত জায়গা থেকে এসেছে এবং তারা ওখানে আমাদের লোকজনকে হত্যা করা হচ্ছে। তো আমি জানতে চাচ্ছি যে এই ধরনের একটা পরিস্থিতি আগে কখনো দেশে ছিল না, এক সময় ছিল যেমন সর্বহারার নামে মানুষজনকে হত্যা করা হতো, তারপরে একটা লিফলেট বিলি করে চলে যাওয়া হতো কিংবা স্লোগান দিয়ে চলে যাওয়া হতো, তারপরে এক সময় দেখা গেছে গণবাহিনীর নামে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, তারপরে এখন এই ধরনের একটা জঙ্গিবাদের নামে যে ঘটনাগুলো ঘটছে। তো এই ক্ষেত্রে তখন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, একেবারেই আভ্যন্তরীণ প্রেক্ষাপটে, যে সমাজতান্ত্রিক আন্দোলন কিংবা সর্বহারা আন্দোলন কিংবা একদল থেকে আরেক দলের, এমনকি একদল আরেক দলের বিরুদ্ধে যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে,
আমার মনে হয় সেই ন্যাচারের রাজনীতির থেকেও আমরা বোধহয় এখন অন্য একটা জায়গায়, বিশ্বের আন্তর্জাতিক রাজনীতির কারণে আমরা এখন অন্য একটা জায়গায় যে আমরা এসে দাঁড়িয়ে আছি, সেই প্রেক্ষাপটে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের রাজনীতিতে এখন জাতীয় নেতাদের কেন তারা সতর্ক হচ্ছে না, কেন তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারছে না, বাধাটা কোথায়? সমগ্র জাতির স্বার্থে আজকে আপনার নেতা বলতেন যে ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই সেই স্লোগানটা এখনও আপনার দলে দেওয়া হয়, কিন্তু তার কোনো প্রতিফলন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তা সেখান থেকে উত্তরণের কী উপায় আছে যদি আপনি একটু বলেন, তাহলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। না দেখেন, একটা হলো যে বাংলাদেশে তো অনেক বছর যাবৎ নেতৃত্বের সংকট, এটা আপনাকে মানতে হবে। ওখানে বেগম খালেদা জিয়া আছেন বিএনপির প্রধান, বা শেখ হাসিনা আছেন আওয়ামী লীগের প্রধান, এনাদের অনেক জনপ্রিয়তা আছে, ঠিক আছে, কিন্তু ওই যে একটা বিরাট একটা বিশাল নেতৃত্ব, যেন ধরেন যে আপনার যে ভাসানির মতো, সোহরাওয়ার্দীর মতো, বা শেখ মুজিবুর মতো, বা জিয়াউর রহমান সাহেবের মতো, যে গোটা দেশ নিয়ে চিন্তা করে, যে দেশের প্রত্যেকটা মানুষকে তারা মনে করতেন যে প্রত্যেকটা মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ আছে, কর্তব্য আছে, এবং সবাইকে সমান করে দেখতেন, তো সেই সেই বাস্তবতা তো আজকে নাই। আজকে যে বলা চলে যে এক একজন এক এক দলেরই নেত্রী, এবং ওই দলই দলকেই তারা চান যে ক্ষমতা আনতে, আনলে ওই দলেই চায় যে ক্ষমতায় থাকতে, এবং ওই দলের বড় জোর ওই দলের নেতাকর্মীদেরকে যতটুকু সম্ভব কল্যাণ করা যায়, এইভাবে চিন্তা করে বিষয়টা, যে বৃহত্তর জনগোষ্ঠীরই তারা নেতা সেইভাবে চিন্তা করেন না। তারপরে বৃহত্তর জনগোষ্ঠী, যেমন শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী, তা যেভাবেই হোক, 12 জানুয়ারি নির্বাচনের কথা তো সবাই জানে, যাই হোক সেটা আমি এখানে উল্লেখ না করি, তিনি যেভাবেই হন না কেন তিনি তো প্রধানমন্ত্রী, দেশের 17 কোটি মানুষেরই তার মনে করতে হবে যে তিনি নেত্রী, এবং এই 17 কোটি মানুষেরই ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব কিছু দেখার দায়িত্ব তার। তিনি যদি ওইভাবে চিন্তা না করেন তাহলে কিন্তু সমস্যাগুলোর সমাধান হবে না, এবং সেই জন্যই বাংলাদেশের সমস্যার সমাধান হয় না। আপনি জঙ্গিবাদের কথা বলেছেন, এটা আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা এখন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কারণে, যে এখন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া এই সমস্ত, মানে গ্লোবালাইজেশন যত সামনের দিকে এগুচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিগুলো বিভিন্ন দেশে তত বেশি ইনফ্লুয়েন্স করতে থাকবে। তো যাই হোক, বাংলাদেশে একটা নতুন সমস্যা যে জঙ্গিবাদ কারা করছে, বাংলাদেশের ছেলেরাই করছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করছে, মেধাবী ছেলেরা করছে, ভালো ভালো বড়লোকের ছেলেমেয়েরা করছে, তার মানে কোথাও সামাজিক একটা অস্থিরতা আছে, আপনি সেটা আইডেন্টিফাই করছেন না, আপনি গুরুত্ব দিচ্ছেন না, অথবা আপনি চিহ্নিত করতে পারলেও আপনি সেটাকে ইম্পর্টেন্ট মনে করছেন না, যে আমার এটা সমাধান করার দরকার আছে নিরপেক্ষভাবে, সেই কাজটা আপনি করছেন না। আপনার দায়িত্ব কর্তব্য এবং আপনার চিন্তা চেতনা, আপনার মগজে একটাই জিনিস, আমাকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা টাকা, টাকা ক্ষমতা, এই দুটা জিনিসের প্রতি আমার মনে হয় যে বিগত বেশ কয়েক বছর যাবৎ যে রাজনীতি শুধু এই জায়গার মধ্যে আবর্তিত, আমার টাকা পয়সা আর ক্ষমতা, এই দুটা আমাকে ক্যাপচার করতে হবে। কিন্তু রিয়াল রাজনীতি যদি করা যেত, রিয়াল নেতৃত্ব যদি থাকতো, তাইলেই কেবল এটা এইগুলোর সমাধান সম্ভব, এর বাইরে এগুলো এই সমস্ত এগুলোর সমস্যা সমাধান করা সম্ভব না, এটা আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে এসে দর্শকদের জন্য আমাদের সাথে কথা বলার জন্যে। যদি সর্বশেষ আপনি এনআরবি টিভির উদ্দেশ্যে বা এনআরবি টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি আরেকবার ধন্যবাদ জানাই এনআরবি এবং তার সকল কর্মকর্তা কর্মচারীকে। অ্যাকচুয়ালি অনেক, মানে 3-4 বছরের বেশি সময় পরে, মনে হয় আরও বেশি, আমি তো 2005 সালের 1 জানুয়ারি ছাত্রদলের রাজনীতি থেকে বিদায় নিয়েছি, তারপরে ওইভাবে আর কোনো অ্যাক্টিভিটি করি না, বা কোথাও ওইভাবে কথা বলার সুযোগ হয় না, বা নিতেও চেষ্টা করিনি। তো আজকে এখানে এনআরবি যে আমাকে যে মূল্যটা দিয়েছে, আমাকে আমার কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই জন্য এনআরবিকে, তাদের সকল কর্মকর্তা কর্মচারীকে, এবং অবশ্যই আপনাকেও অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন লালটু। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ডাকসাইটে ছাত্রনেতা জনাব শাহাবুদ্দিন লালটুর কথা আমরা আপনারা শুনলেন। আমি আপনাদের ধৈর্য যদি ঘটাতে চাই না, শুধু সর্বশেষ কথা যেটা উনি বলেছেন, টাকা ক্ষমতা, ক্ষমতা টাকা, সেই জায়গা থেকে সম্ভবত আমাদের সরে আসার সময় হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে সারা বিশ্বে আমার ধারণা যে প্রায় এক কোটির মতো বাঙালি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জানমাল নিরাপত্তার কথা চিন্তা করে, বাংলাদেশের 17 কোটি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আজকে নতুন করে আমাদের চিন্তাভাবনা করা দরকার। এবং সেই জায়গায় যদি আমরা জাতীয় ঐক্যমতের রাজনীতির সৃষ্টি না করতে পারি, আমরা একটা জিরো পয়েন্টে যদি না আসতে পারি, এক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কথা না বলতে পারি,
যেখানে বিশ্বের অন্য দেশে দেখা যায় যখন কোনো জাতীয় সংকট দেখা দেয় তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা একটা জায়গায় দাঁড়িয়ে তারা কথা বলেন। সো আমরা সেটাই আশা করি জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে, যদি তারা সেটা করতে ব্যর্থ হন তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে আমার জানা নাই, তবে কখনোই শূন্যতা থাকে না, সেটা নিশ্চয়ই পূরণ হয়ে যাবে আগামী প্রজন্মের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আমরা হয়তো সেই দৃশ্য দেখার অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।